হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফ স্টাইল। এখন বাজে 11:30, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা আজকেই একটা আমার নতুন ব্লগ পাবে, কারণ কালকে আপলোড করতে করতে আমার মোবাইলে চার্জ চলে যাওয়ার জন্য আমার চার্জ নষ্ট হয়েছিলো, ফলে হয়তো অনেক দেরি করেই আপলোড হয়েছিলো। আমি যদি লিফটটা অফ করিনি আপলোড করছিলো বলে আমি এলাম। কালকে বলেছিলাম, কিছু পোস্ট করেছিলাম শ্রাবণ মাসে সোমবার, সো আমার শরীরটা খুব খারাপ করেছিলো, গ্যাস হয়ে গেছিলো বিবর্ষ। তারপরে শাবু পেয়েছিলাম, একটা রসগোল্লা খেয়েছিলাম, তাও বড়ো, কিন্তু তাও হয়েছিলো, খুব গ্যাস হয়ে গেছিলো। দিয়ে আমি সকালবেলা আজকে উঠেছি, উঠে বারবার কালকে রাতে মানে উঠতে হয়েছে, তারপর গিয়ে আমি শুতে পেরেছি, কারণ লাস্টে গলায় আমাদের একটু কমি করতে হয়েছে। তারপর ভোরের দিকটা আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভোরটুকু এখন উঠেছিলাম, উঠে তারপর ঘুমিয়েছি 9টা বেজে গেছিলো আজকে উঠতে। দিয়ে উঠে উঠি আর ঢেঁড়স গরমুটি আলু একটু ভাজলাম, সবাই উঠে গেল। দিয়ে এই মাত্র তারপর আজকে বললো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওদের একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই কারণে বললো আজকে খিচুড়ি করবে, দিয়ে খিচুড়ি আলু দাম সব রেডি করে দিয়ে এলাম। আমার চোখ থেকে বুঝতে পারছি আমার চোখটা মনে হচ্ছে এখনও ঘুম, ঠিক মতো আমার ঘুমটা হয়নি। দেখো ঘুমটা কোনো দিন যে ব্ল্যাক করতে যাবো সেটা যে এরকম পুষ্প রাখি দরকার, পুষ্পের শরীরটা খারাপ করছে, করতে হচ্ছে অনেকবার আমার কাছে বললাম, কিন্তু কী করবো পারি না। জানো না আমি এলাকা অনেকবার চেষ্টা করেছি করবো না, কিছু জল জ্বালিয়েছি, কিছু খাবো, তোমার কিছু না কিছু বাধা করেছে, একবার মানে নানান রকমভাবে বাধা আমার মনে হয় এটা। এই যে এখন বুঝেছি, এই যে কিছু শোনা ঘুমিয়ে পড়েছে, এরকম এই মাত্র খেলছিলো, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, যার একজনের পরীক্ষা শেষ হয়েছে কালকে, জানি না ওসব, মা আমি তো অ্যাভেঞ্জার কীসব আছে সেই সব নিয়ে তো মাথাও জানি না, সেই সব নিয়ে ও খেলতে থাকে। ভালো হয়েছে একটা খেলার মধ্যে যাচ্ছে, আজকে ছুটি নাকি ওর, যদি রাতে পড়া আছে স্যার ইংলিশ স্যারের কাছে, কালকে পরীক্ষা শেষ হয়েছে বলে পড়তে বসেনি, ও ভাবছে ওর অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, যাই হোক তাও একদিন ছুটি চেয়েছিল, ছুটি দেওয়া হয়েছে। এই বলেছি এখনও ঘরে এক ঘর জামা কাপড়, সেগুলো সব গুছাবো, ঠিক করবো, ভালো লাগছে না একদম, শরীর দিচ্ছে না, তারাও দেখায় অরিফ্লেমের প্রোডাক্ট এক্সিবিশন গেছে, প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, এই দেখো এক গাদা জামা কাপড় ঘর ভর্তি, ওখানে অরিফ্লেমের প্রোডাক্ট রয়েছে সব, এই যে জামা কাপড়, এই যে সব রয়েছে, সব গুছাবো, কিছু করে নিয়ে যে পুজো সোনা ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিলো, ও ঠিক করে ঘুমাতে পারিনি, তাই ঘরে নিয়ে এলাম, ওনার গিয়ে নিয়ে যে একটু ঘুম পাড়াবে, তার জল খাওয়াবে, তো খাওয়াতে পারলো না জল, দিয়ে নিয়ে এলাম। ও রবিবার মুখে মামা ভাত মামার বাড়ি যাবে, বারবার বলছে, আমি তো বললামই সেই ব্লগটাও আসবে খুব তাড়াতাড়ি রবিবার দিন, চেষ্টা করব পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য, কারণ তোমরাও এখন আমার একটা ফ্যামিলি, তোমরাও দেখতে পাবে পুজো সোনার কীভাবে মুখে ভাত হচ্ছে কী হচ্ছে। হ্যাঁ, ওর মার নাম ধরে যদি ডাকি কী হাসে কী খেলা করে। কালকে বললামই কালকে ব্লগটা আমি আপলোড করতে করতে আমার মোবাইলের চার্জ চলে গেছিলো, লাস্টে গিয়ে কী কখন হচ্ছে আমি নিজেও জানি না, এখন আমার চোখে এত ফ্যান চলছে তো আমার চোখে প্রচণ্ড ঘুম, মনে হচ্ছে আমি একটুখানি ঘুমালে আমার ভালো হয় শরীরটা, খালি ঘুম পাচ্ছে আমার শরীরটা, আমি নিজে বুঝি ভিতর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। সব অনেকেই বলছে তুমি খুব মোটা হয়ে যাচ্ছ, মোটা হ্যাঁ হয়ে যাচ্ছি, কিন্তু কেন আমি জানি না, তোমরা নিজেরাই দেখেছো আমি খাই না, আমি খাওয়া দাওয়া অল্প করে করি, এভাবে আমি খাই না। হ্যাঁ ফাস্টফুড একটু খেতে ভালোবাসি, কিন্তু এই নয় যে গাদা গাদা ফাস্টফুড খাই, একটুখানি মানে খেতে ইচ্ছা করলে একটুখানি খেলাম, ব্যাস ওইটুকুনি, জানি এগুলো শরীরের জন্য ক্ষতি। যাই হোক পুজো শোনার মুখে বা পার্লারে যাওয়ার খুব ইচ্ছা আছে, পুরোটা ব্ল্যাক করে আসবো, দেখা যাক কবে যাওয়া হয়। এছাড়াও প্রেজেন্টেশান নিতে হবে, তাদের কাছে যেতে হবে, কিছু জয়নিং আনতে হবে, পুরোটা অর্ডার নিতে হবে, কিছুই ভালো লাগছে না। আসলে সবাই বলে যে শরীর ভালো না থাকলে না কিছু ভালো লাগে না, হ্যাঁ শরীরটা তো ভালো নেই, এছাড়া মনটাও না ভালো লাগছে না,
কারণ আমার মনে হয় আমি যে পরিমাণে খাটি সেই পরিমাণে অরিত্রেম থেকে আমি সাকসেসটা পাচ্ছি না। পাচ্ছি না মানে কি, যে পাচ্ছি না, না না, যে দেখো আমি চাই আমি নিজের টাকা, নিজের যেটুকু ইনভেস্ট করব নিজের, ওটা নিজের ওইখান দিয়ে বিজনেসটা করব। আমি চাই না কেউ আমাকে হেল্প করুক, এবং করেও না সেভাবে কেউ। আমি সেই আমি প্রোডাক্ট তুলি, সেটা সেল করে আবার পেমেন্ট করি, আবার সেটা যেটা লাভ থাকে সেটা দিয়ে আবার জমিয়ে আমি এরকম প্রোডাক্ট তুলি। কিন্তু আমার মনে হয় না যে আমি যে পরিমাণে খাচ্ছি বা এ করছি, মানে আমার থেকে যারা কম কাটে তারা বেশি সাকসেস পাচ্ছে। জানি না এটা আমার সাথে কেন হচ্ছে। আমাকে যখনই বলে আমার অ্যাপ্লাই, আমি যাচ্ছি কাজ করছি, ঠিক আছে, কিন্তু আমি অনেক কিছু, মানে এবার দেখো একটা সময় গিফট আসছে ঠিক আছে, কিন্তু যে একটা ইনকাম হাতে পেটে যদি ইনকাম হাতে থাকে বা কিছু, সেটা খুব ভালো লাগে। তাছাড়া তারপরও হচ্ছে যে কদিন এক্সিবিশনে ছিলাম, সবার সাথে এতটা মিশে গেছিলাম, ফলে কারোর সাথে দেখো না দেখা সাক্ষাৎ হচ্ছে না, তেমন কথাও হচ্ছে না, ওটাও একটা বড় কারণ। মনটা একদম ভালো লাগছে না, সবাই বলছিল এক্সিবিশনের নেশা, তাই ভাবছি সত্যি বছর ভালো লাগছে না বসে থাকতে, আমি আবার শুয়ে পড়লাম। একদম ভালো লাগছে না বসে থাকতে, কারণ শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলি করবো বলো, মানে কি যে বলবো আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যে প্রত্যেকদিন নিত্য কিছু না কিছু নতুন ব্লগ আনা। আশা করি দুপুরের পর থেকে একটু চেঞ্জ হবে অনেক কিছু। আজকে শোন বিকেলবেলা একটু প্রোডাক্ট ডেলিভারি দিতে যাব, ওখান থেকে এসে আবার দেখি কী হয়, ওখানে গিয়ে একটু কথা বলি ওদের সাথে, ওরাও একটু ঝিমিয়ে গেছে, কথা বলি সেভাবে প্রোডাক্ট অর্ডার টর্ডার করলে কি মনটা ভালো থাকে। যে কাজ করলে, কাজের মধ্যে থাকলে মনটা না ভালো থাকে, কিন্তু কাজ না থাকলে না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার তো বাবা মা নেই, তার ফলে যে একটা বাবা মার সাথে বাবা বা মা থাকে, যেমন গিয়ে কথা বলা, তাদের সাথে একটু কথা বলা হয় করা, তাহলে বাইরে লাগে কতক্ষণ আর বাচ্চাগুলোকে নিয়ে যতটা পারি সময় কাটাই, কতক্ষণ আর একা একা কারো ভালো লাগে বল। চলো আমি আমার কাজগুলো স্টার্ট করি, রাখছি, টাটা বাই, আবার আমি কাজ করে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2:10, আমি এখন থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করলাম। আমি কাজ টাজ করে এলাম, ঘর দর মুছে কাজ টাজ করে কেচে এলাম। কালকে গেছিলাম মন্দিরে, সেই কাপড় জামা ছিল দেখতেই পাচ্ছ, বাবান খেতে বসে গেছে, ওর শেষ হয়ে গেছে। ওই খিচুড়ি আলুর দম আজকে আমাদের রান্না হয়েছে, এই যে পটল ভাজা, বেগুন ভাজা, শশা, আলুর দম, খিচুড়ি। আলুর দমটা পোস্ত, টক দই, বাদাম টাদাম দিয়ে করেছে, খিচুড়ি ঘরের চালেরই করেছে। এখন আমরা খেতে বসে গেছি লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছি এখানে সব ফাঁকা, এগুলো ঘর দূর, এগুলো সব গোছালাম, পুকুটাকে রেডি করে তারপর খেতে বসলাম। চলো আমরা খেয়ে দিয়ে আসি, এসে আবার কথা হচ্ছে। এই যে ফ্রেন্ডস, এই মাত্র আমি খেয়ে উঠলাম, খেয়ে উঠেই দেখো এই যে ফুচি সোনা চলে এসছে, আবার এমন মুখে দিচ্ছে যে মুখের লালা মালা সব পড়ছে। দেখো এই দেখো, এই দেখো লালা ভর্তি আমার হাত, দেখো এই যে এগুলো মুখে দিচ্ছে, শোনে না তো কোনো কথা, এত দুস্তামি করে চলে এসছে। আর এই যে আর একজন খেয়ে উঠে মোবাইল নিয়ে বসে পড়েছে, খেতে পারলো না, আর ও খেতে পারলো না, ও একটুখানি খিচুড়ি আমার পাতে দিয়েছে, আমি একটু খেতে গেলাম, ব্যাস আমার বমি হয়ে গেল। আর এই যে পুচু সোনাকে দেখো, পুচু সোনা এই যে মোবাইলটা ধরতে আসছে, দেখো 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 ওর এটা কাজটা কী করে, ও এই যে বসে বসে খেলছে। আর মাকে বললাম দে একটু নিয়ে যাই, আমি দিয়ে এই যে নিয়ে এসছি, এই যে আম 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 করে খাচ্ছে। দেখবে একটা জিনিস, ওর এদিকে ঘোরা বাবা, এদিকে ঘোর, এই যে এই যে সঙ্গীতা, এ সঙ্গীতা,
সঙ্গীতা, আমি বকছি কিন্তু তোমাকে, ও শুধু শুনবে আর খিলখিল করে হাসবে এইরকম। এই যে এই যে এই দেখো, ও শুধু শুনবে আর খিলখিল করে হাসবে। এই যে চলে এসছে, এবার উঠে দাঁড়াবে। এই যে এই যে দাঁড়াবে, এবার এটাকেও নেবে, নিয়ে দাঁড়াবে। ও বসতে চাইবে না এখন, এখন একদম বসতে চায় না। এই যে একদম বসতে চায় না, নেবে। এই যে এখন হামাগুড়ি খাবে, এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু করবে। এবারে বইটা নেবে, এই যে দেখো এবারে বইটা খাবে। ও কি করবো নিজেই বুঝতে পারে না। একবার বই নেয়, একবার যেটা পারবে সেটা মুখে দেয়। পেন পেন্সিল লেগে যাবে না বন্ধুরা, বলো ওর জন্য সরিয়ে রাখি। আমি ওকে বললাম বাবা পেনটা সরা, পেনটা আগে মুখে দিচ্ছিল, বাবা পেনটা আগে সরা দিয়ে এখন হয়েছে বসেছে। এদের মতন পাকা কিন্নিদের মতন বসেছে, বসে বসে ওরকম করবে। আর আর একজন মোবাইল নিয়ে বসে পড়েছে, এতক্ষণ কার্টুন দেখছিল, ভূতের কার্টুন হচ্ছিল, ভূতের কার্টুন দেখছিল। এই যে আমি এখন কথা বলছি, এখন এবার উঠবে। এই যে এই যে উঠে দাঁড়াবে, এই যে এই যে উঠে দাঁড়িয়েছে। এই যে উঠে দাঁড়িয়েছে, আবার দেখে নিজেকে নিজে। এই যে দাঁড়িয়েছে, উঠে এখন আমার কাছে আসবে। ওই যে ওই যে এটা হচ্ছে মা, পচা মা, পচা মা, এটা মা, এটা আমার পচা মা, পচা মা, এটা মা। দেখেছে সবাই আমার মাকে, আমার মা কই, সঙ্গীতা কই, এটা দেখি দা হাসিটা দেখি দা, সঙ্গীতা কই, সঙ্গীতা কই, এটা হাসিটা। বসো, বইটা কই, বইটা বইটা না, বইটা বই নেবে না, যা বই পড়ে গেছে, যা যাই যে এখন যা দেখবে তাই নিয়ে খেলবে। বলো এখন দাদার পা ধরবে, দাদা যেই শুয়ে থাকবে দাদার বুকের উপর উঠবে, উঠে দাদার বুকটাকে ধরে থাপড়াবে, এইরকম কাজ করবে। তো দেখো এই বইয়ের তাকটা গোছানো হয়েছে, খানিকটা এখনও ঘরদোর গোছানো বাকি আছে, আস্তে আস্তে করছি। শরীরটা যদি ঠিক থাকতো না আমার সব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু শরীরটা ভালো না লাগছে না বলে আমার কিছুই ভালো লাগছে না, কিচ্ছু ইচ্ছা করছে না করতে। তবু চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার। এই যে খাচ্ছে, দেখো খায় না তো কিছু, খাচ্ছে কিছু খায় না, তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। এই খাওয়া কমপ্লিট হলো, এবার ওষুধটা খেয়ে তারপরে একটু রেস্ট নেব, বিকেলবেলা বেরোনো আছে, প্রোডাক্ট ডেলিভারি করতে যাব, আমাদের এখানে যাব, একটু দূর আছে ওখানে যাব, দিয়ে প্রোডাক্ট দিয়ে আসব। তারপরে আর কিছু যাওয়ার নেই, দূরেরগুলো এখন যাব না, দু একটা প্রোডাক্ট বাকি আছে, ওগুলো আসলেই একবারেই যাব, কাছেটাতেই যাব, দিয়ে আসি, কারণ এরপর আবার টাইম পাবো না, বাইকেই যাব। দেখো এই যে জোরে জোরে মোবাইল চালিয়ে দেখো, হ্যাঁ ওর কাজ আর কি বলবো, বললাম বললো তুমি দেখবে ভূতের নাটক, বললাম না, তাহলে আমি বন্ধ করে দিলাম, হ্যাঁ দিয়ে বন্ধ করে দিল, দেখছিল তখন ধরে ভূতের নাটক, তা বন্ধ করে। তা চলো আজ এইটুকুনি, পরে আমি আস্তে আস্তে চেষ্টা করব, যখন কেউ থাকবে না আমি কি কি কাজ করি, কিভাবে কি করি, কি রান্না করা, রান্না করবার ওটা চেষ্টা করব দেখানো, যখন কেউ থাকবে না। আসলে ওখানে এত কথা হয় তো কিছুই শুনতে পাওয়া যাবে না, ওই কারণে আমি পারি না। সে মানে পরিস্থিতিতে এমন মানে রেখে যে করবো, এখনও তো সেইভাবে অভ্যস্ত নয় এই চ্যালেঞ্জ কাজটাতে, আস্তে আস্তে তো সবই শিখে যাব। ঠিক আছে চলো রাখি, বাই, টাটা, আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7:15 বাজে,
আমি শুয়েছিলাম, তারপরে আমি উঠে পড়েছি 5টার সময়, ওটা একটু মোবাইল দেখছিলাম, দেখে এ করলাম, এই যে পুচকি দেখাবার নিয়ে এসছে, এখন এসছে, যেই দেখবে আমি কথা বলছি অমনি উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি কি করছি না করছি, যেই দেখবে ওই যে ওই যে এত ভালোবাসো, ও এত ভালোবাসে, এই যে দেখেছো সবাই, সবাই দেখেছো ও কত বড় হয়ে গেছে, ও কিন্তু এত বড় এত বড় এত বড় ছিল না, ও ছোট ছিল, ও বড় হয়ে গেছে, দিয়ে এখন দেখেছে, এখন উঠে এসছে আমার সাথে এ করে বলে আমার কাছে এসছে, ও এসছে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, আমি গিয়ে দিয়ে এসছি, আবার সন্ধ্যাবেলা উঠতে না উঠতে পালিয়ে এসছে, আর এই যে আর একজন বসে আছে 8টা থেকে পড়া পড়তে যাবে, আমি তো বলেছি এই যে পাওয়ার রেঞ্জার নিয়ে খেলছে, অ্যাভেঞ্জার অ্যান্টম্যান আর পাওয়ার রেঞ্জার, পাওয়ার রেঞ্জার অ্যাভেঞ্জার নিয়ে খেলছে, আর এই আর একজন উই উই করতে আরম্ভ করেছে, উই 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 করতে আরম্ভ করেছে, না বস, এই যে এই যে এই যে বই আমি এবার রেডি হব, বেরোবো 8টা থেকে, ওর পড়া আছে, ওকে দিয়ে আমি প্রোডাক্ট দিতে যাব, প্রোডাক্ট দিয়ে এসে আবার রুটি করব, তা এখন একটু বসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটা তোমাদের সাথে একটু কথা বলে নিই, সন্ধ্যাবেলা ওই যে ট্রেন থেকে সেদিন চালের পাঁপড় কিনেছিলাম, আসছিলাম যখন এবার সবাই ট্রেনে সবাই খাওয়া দাওয়া করছিলো, এটা ওটা কিনছিল, আমারও মনে হল তাদেরকে কিছু খাওয়ানো উচিত, আমি কিনেছিলাম তো বাড়ির জন্য নিয়ে, তা বাড়ির জন্য বাড়ির জন্য নিয়ে আসার পর এই যে করেছে, বাড়ির জন্য নিয়ে আসার পর তা ছিল, আজকে খেলাম, খেলে একটু গ্যাস গ্যাস হয়, কিন্তু বলুন না মুখরোচক ওসব জিনিস কার না খেতে ভালো লাগে, আমারও খেতে খুবই ভালো লাগে, আর আমি এইসব জিনিস একটু ভালোই লাগে খেতে, একটু ঝালমুড়ি আলু পাবলি ফুচকা, আমাদের এখান দিয়ে সন্ধ্যাবেলা ধোসা যায়, ভাবলাম ধোসা খাবো, কিন্তু কালকে শরীরটা খারাপ হয়েছিলো বলে আজকে আর খেলাম না, যাক দুদিন পর খাওয়াবো, দাদাটা নিয়ে যায় ধোসাটা দারুণ করে, তো চলো আমিও একবার রেডি হবো, তো মনে হলো যে এইটুকুনি সময় বসে আছি, দেখি বন্ধুরা কি করছে, তার জন্য একটুখানি এসে কথা বললাম, আর আমি বলেছিলাম ঘুম থেকে উঠে আমি আসবো আবার কথা হবে, ঘুমিয়েছিলাম একটু লেট করেই ঘুমিয়েছিলাম, দিয়ে যে উঠলাম উঠে আবার কথা হবে, বেশিক্ষণ ঘুমাইনি উঠে গেছিলাম, আর উঠে এখন কথা হবে, আমি এখন ফ্রেশ হয়ে যাবো, রেডি হয়ে এতে যাবো, প্রোডাক্ট দিতে বললাম, আমি ও পড়তে যাবে, ওকে ভাত দেবো, ও খেয়ে দিয়ে যাবে পড়তে, দেখি ও কী খেয়ে যায় পড়তে, তো চলো আমি আবার এসে প্রোডাক্ট দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, আর না হলে কালকে। হাই ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, এবার আমি বেরোবো প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট রেডি, প্রোডাক্টটা দিয়ে আসছি, বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য বসে গেলাম, শুধু চুলটা আঁচড়াবো, দেখো আমার চুলের মাথায় কী অবস্থা, শুধু চুলটা আঁচড়াবো, আঁচড়ে বেরিয়ে যাবো, জাস্ট একটু কাজলটা পরলাম, মুখে লাভ নেচারে অরেঞ্জ জেলটা দিলাম, আর লিপস্টিকটা পরলাম, দিয়ে এবার আমি বেরোবো, বেরিয়ে ও পড়তে যাবে, ওকে দিয়ে তারপরে প্রোডাক্ট দিয়ে বাড়ি ফিরবো, একটু লেট হবে কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টিটা যতক্ষণ না থামছে ততক্ষণ আমি বেরোতে পারছি না, ওর জন্য একটু লেট হবে, তা চলো সাথে থাকো, আমি আবার প্রোডাক্ট দিয়ে এসে যদি পারি ভিডিওটা কমপ্লিট করব, না হলে এটা আপলোড করে আজকে যদি পারলে পোস্ট করে দেবো, কালকে আবার নতুন ভিডিও আসবেই, তবে চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করা, কারণ সবাই তো একবারে একটা কাজে ঢুকেই তো সবাই উন্নতি করতে পারে না, চেষ্টা করছি, জানি না কতদূর কতদূর কী করতে পারবো, ভগবান কতটা আমার সঙ্গ দেবে, ভগবান যদি আমার সাথে থাকে, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে হয়তো একদিন ঠিক পারবো।
নিজেকে একটু স্ট্যাবল করতে। কারণ দেখো সবাই চায়, সব বিশেষ করে মেয়েরা চায় যে নিজেকে স্বাবলম্বী করতে, নিজে কিছু আর্নিং করে পরিবারকে কিছু দিতে বা পরিবারের জন্য কিছু করতে, সবাই সেটা চায়। হ্যাঁ, কিন্তু যে ইচ্ছা থাকলে তো হয় না, সেটাকে কাজে লাগাতে হয়। আমি তো চেষ্টা করছি, অরিফ্লেমে জয়েন করে অরিফ্লেমটা নিয়ে ভাবছি, এটাতে একটা ইউটিউব চ্যানেল খুলে, এতদিন চ্যানেলটা খুলেছিলাম কিন্তু সেইভাবে কিছু করতে পারিনি, এখন সেটা নিয়ে একটু এগোনোর চেষ্টা করছি। তোমরা যদি আমাকে একটু সাহায্য করো হয়তো আমি পারবো, আমি আশা করি পারবো, কারণ আমি নিজেকে যতটা পারবো বেস্ট দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, এইটাই আমি চাই। আর ভগবান যেন আমার আমাকে আশীর্বাদ করে যেন আমি একদিন কিছু না কিছু করতে পারি, আমি যেন প্রমাণ করতে পারি যে আমিও সেই এর মতন না, মানে কি বলবো, মানে মাকাল ফলের মতো না, কিছুই নেই আমার মধ্যে, কোনো ট্যালেন্ট নেই, সবাই যেভাবে আমাকে আন্ডারএস্টিমেট করেছে সেরকম না, আমি সেটাই প্রমাণ করতে পারি। আমার পাশে দেখো, সাথে দেখো, এটাই আমি চাইবো, আমার আশীর্বাদ করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি রান্না করে আছি, আমি রুটি করলাম, আর এই যে তরকারি বসিয়েছি, পটল আলু সোয়াবিনের তরকারি, পটল আলু তরকারি, দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে তরকারি, এই যে পটল আলু সোয়াবিন, পটল আলু তরকারি বসিয়েছি, রুটি হয়ে গেছে, দুধ গরম করেছি, দীপের খাওয়া হয়ে গেছে। এখন আমি এবার আলুর দম ছিল সকালে, ওটা একটু গরম করেছি, যে তরকারিটা হয়ে গেলে আমি একটু খিচুড়ি খাবো, তারপরে ওরা রুটি খাবে। আমি এখানে আছি, ঘরে রান্না হচ্ছে ওদিকে, আমি এখানে ঘরে আছি, এরপরে আমি ভিডিওটা এডিটিংয়ে বসিয়ে দেবো, কারণ ভিডিওটা এডিটিং করতে সময় লাগবে, পরে শুয়ে পড়লে আর হবে না, এডিটিং হবে।